শহর দূর মদিনার ভালোবাসায় আমার হৃদয় পূর্ণ করো কানায় কানায়। নবীর শহর দূর মদিনার ভালোবাসায় আমার হৃদয় পূর্ণ করো কানায় কানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকেই প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপত্যের উপর নির্মিত ভ্রমণমূলক অনুষ্ঠান ইসলামের পথে। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর বিআরবি ক্যাবলস, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। প্রিয় দর্শক, আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে মদিনার অভ্যন্তরীণ শহরের ভিতরে একটি স্থান এবং ঐতিহাসিক স্থান, যেখানে সংগঠিত হয়েছিল আহজাবের যুদ্ধ অর্থাৎ খন্দকের যুদ্ধ, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অসংখ্য সাহাবী এখানেই পরিখা খনন করেছিলেন। এবং আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেটি বর্তমান অবস্থান মসজিদের, অর্থাৎ মসজিদটি বর্তমানে সাবা মসজিদ নামে প্রসিদ্ধ এবং এর বিস্তারিত জানবো আমরা ইনশাআল্লাহ। শহর দূর মদিনার ভালোবাসায় আমার হৃদয় পূর্ণ করো কানায় কানায়। এই মসজিদের অন্য নাম মসজিদে মুসাল্লা। সৌদি সরকার বর্তমানে এই মসজিদের চারপাশে গোলাপি রঙের সুন্দর দেয়াল নির্মাণ করে তাতে ঐতিহ্যবাহী সৌদি খেজুর গাছের গুড়ি ও হারিকেনের আলোক বাতি দিয়ে সাজানো হয়েছে। আল আহজাব শব্দটা এসেছে হিজবুন থেকে, যার অর্থ ভাগ করা, গ্রুপ, দল, বাহিনীর যোগদান, সম্মিলিত বাহিনী ইত্যাদি। আল আহজাব হল হিজবুনের বহু বচন। আমরা জানি বিভিন্ন গোত্রের প্রায় 12,000 যোদ্ধা সম্মিলিতভাবে মদিনা ঘেরাও করে। মদিনার তিন দিক ঘরবাড়ি ও খেজুর বাগান দ্বারা পরিবেষ্টিত, আর একদিক মাত্র উন্মুক্ত ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3,000 সাহাবী নিয়ে সেই উন্মুক্ত দিকেই পরীক্ষা খননের আদেশ দিলেন। পঞ্চম হিজরির 8 জিলকদ এই খনন কার্য শুরু হল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরীক্ষার খনন কাজ উদ্বোধন করলেন এবং প্রতি 10 জন লোকের মধ্যে 10 গজ ভূমি বন্টন করে দিলেন। পরিখার প্রস্থ 5 গজ এবং গভীরতা 5 গজ। 20 দিনে 3,000 মুসলমান এই বিরাট পরিখা খনন করে ফেললেন। পরিখা খননকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল লোকের সঙ্গে কাজে ব্যস্ত রইলেন। ঘটনাক্রমে এক জায়গায় একটি বিরাটাকার পাথর সামনে পড়ল, সেটাকে কোনো প্রকারেই ভাঙা যাচ্ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে এরূপ জোরে কোদাল মারলেন যে পাথরটি ভেঙে চুরমার হয়ে গেল। এই ঘটনাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশিষ্ট মুজেজা, যা পবিত্র কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। মন শুধু চায় নবীর নামে দুরুদ পাঠাই, কাছে গিয়ে তারি তরে সালাম জানাই, এত দূরে কেমনে যাব সামর্থ নাই, এত দূরে কেমনে যাব সামর্থ নাই, বলো প্রভু কবে আমি যাব সেথায়। ওই মদিনার স্বপ্ন জাগে চোখের তারায়, আমার হৃদয় পূর্ণ করো কানায় কানায়। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপত্যের উপর নির্মিত ভ্রমণমূলক অনুষ্ঠান ইসলামের পথে। সময় হয়েছে একটা বিরতি নেওয়ার, ফিরছি বিরতির পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী স্থাপত্য, ইতিহাস, ঐতিহ্যের উপর নির্মিত ভ্রমণমূলক অনুষ্ঠান ইসলামের পথে। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর বিআরবি ক্যাবল, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। মন শুধু চায় নবীর নামে দুরুদ পাঠাই, কাছে গিয়ে তারি তরে সালাম জানাই। প্রিয় দর্শক, আপনারা দেখতেছিলেন সাবা মসজিদ প্রান্তর। তো সাবা মসজিদ এবং তার সাথে সংশ্লিষ্ট খন্দক বা আহজাবের যুদ্ধ সম্পর্কিত আমরা বিস্তারিত জানবো। মসজিদুল ফাত এটি খন্দক প্রান্তরে অবস্থিত একটি মসজিদ, অর্থাৎ 6টি বা 7টি মসজিদ ছিল এখানে, সবগুলাকে ভেঙে একটি মসজিদে পরিণত করা হয়েছে এবং এ সম্পর্কিত আরও বিস্তারিত আমরা জানব আমাদের শেখ হযরতুল আলাম নুরুল আলম মাদানির কাছ থেকে।
সংক্ষেপে যদি আমরা ইতিহাসটাকে তুলে ধরতে চাই আমাদেরকে বলতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3000 সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এখানে এসেছিলেন আর কাফেরদের পক্ষে ছিল প্রায় 10000 কাফের তাদের সাথে মদিনার বনী নাদির গোত্র ইহুদি গোত্র তাদের সাথে যোগ দিয়েছিল এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম হিজরি শাওয়াল মাসে এখানে একত্রিত হয় তারা এবং শাওয়াল মাসেই যুদ্ধটি শুরু হয় মূলত এখানে মৌলিক কোনো যুদ্ধ হয়নি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে অথবা তার পরামর্শক্রমে যে একটা পরিখা অথবা গর্ত খনন করা হয়েছিল এই গর্তটির লম্বা ছিল প্রায় 10000 গজ এবং তার প্রস্থ ছিল প্রায় 9 গজ এবং তার গভীরতা ছিল প্রায় 7 গজ অর্থাৎ পরিখাটি বা গর্তটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে তারা পরিখাটি টপকিয়ে অথবা ডিঙ্গিয়ে মদিনাতে ঢুকতে না পারে কোনো গোড়া যাতে এই দিক থেকে লাফ দিয়ে এ পাশে আসতে না পারে আর নিচ থেকেও যাতে উপর দিকে ওঠা না যায় তার গভীরতা ছিল প্রায় 7 গজ এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে মদিনাকে পুরো মদিনাকে তাদের আক্রমণ থেকে রক্ষা করা যায় পরবর্তীতে তেমনই হয়েছে তো যুদ্ধের যে কাহিনীটা সেটা হচ্ছে কি এখানে কোনো মৌলিক যুদ্ধ হয়নি শুধুমাত্র চিরি চুরাচুরি হয়েছিল কয়েকটা তার মধ্যে 6 জন মুসলমান শহীদ শাহাদত বরণ করেন এই প্রান্তরে এবং কাফেরদের থেকে 3 জন মারা যায় এই ছিল যুদ্ধের সংক্ষিপ্ত পরবর্তীতে যে কাহিনীটা হয়েছে যে আমরা এখানে বর্তমানে সাবা মসজিদ বা 60টি মসজিদের একটি মসজিদ বা এখানে লেখা আছে জামিউল খন্দক এটি মূলত পরবর্তী একটি কাহিনী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদের নিয়ে এই স্থানটিতে বিভিন্নভাবে বিভক্ত হয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশপাশে 8-10 জন 20 জন সাহাবায়ে কেরাম বা 100 জন সাহাবায়ে কেরাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর আশপাশে কিছু সাহাবায়ে কেরাম এভাবে তারা 6-7টি তাঁবুতে বিভক্ত ছিল পরিখার এই পাশে মদিনার পাশে পরিখাটা ছিল আমাদের সামনে পূর্ব পশ্চিম পরিখার মদিনার পাশে ছিল মুসলমানরা এই যে আমরা দেখতে পাচ্ছেন একটু আপনি বললেন মসজিদুল ফাতাহ এখানে মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে সাহাবা কেরামদের নিয়ে বসেছিলেন এবং তিনি নামাজ আদায় করতেন ওই সময় বা সাহাবা কেরামদের যুগে মসজিদটি তৈরি হয়নি বলা হয় থাকে পরবর্তীতে অথবা তবে তাবিন বা তাবিনদের কোনো একটি যুগের মধ্যে এখানে একটি মসজিদ নির্মিত হয় যেটাকে মসজিদুল ফাতাহ হিসেবে বলা হয়ে থাকে সামনে যে আমরা আরও কয়েকটা মসজিদ দেখতে পাচ্ছি মসজিদুল আবু বকর মসজিদুল ওমর মসজিদ আলী এগুলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এখানে এই মসজিদগুলো মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা খুলাফায়ে রাশিদিনদের যুগে নির্মিত হয়েছে এমন না এটা পরবর্তীতে স্মৃতি কাতর হিসেবে কোনো এক যুগে এগুলো নির্মিত হয়েছে পরবর্তীতে সৌদি সরকার এসে একটি মসজিদ তৈরি করে যার নাম দেয় জামিউল খন্দক যেটাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 4,500 মুসল্লি নামাজ আদায় করতে পারে একসাথে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে যে এই মসজিদগুলোতে এসে কোনো ধরনের নামাজ আদায় করা বা সওয়াবের উদ্দেশ্যে মসজিদগুলো জিয়ারত করা কোনো ফায়দা নেই বা ইসলামের আলোকে এর কোনো গুরুত্ব আমরা দেখতে পাই না এখানে শুধুমাত্র স্মৃতিকাত হিসেবে ইসলামের ঐতিহাসিক স্থান ইতিহাসের সোনালী অক্ষরে লিখিত যে নিদর্শনগুলো আমরা শুধু দেখতে আসব এখানে অতিরিক্ত কোনো নফল ইবাদত করা যাবে না অসংখ্য ধন্যবাদ হযরত নুরুল আলম মাদানী সাহেবকে দর্শক আমরা খন্দক প্রান্তরেই ছিলাম এখনো আছি আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আগামীকাল একই সময়ে ইনশাআল্লাহ নতুন কোন স্থাপত্য নতুন কোন ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা উপস্থিত হব আপনাদের সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু